ওয়েলকাম ব্যাক টু দা বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন্দা। তো বন্ধুরা, তোমাদের সকলের জন্য দারুণ খুশির খবর রয়েছে। পুলিশে হাবিলদার পদে নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে, যেখানে তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় পুরুষ এবং মহিলা উভয়ে আবেদন করতে পারবে। সেখানে শূন্যপদের সংখ্যা যদি বলো, প্রায় তোমাদের 6000 প্লাস কিন্তু শূন্যপদের সংখ্যা থাকবে, তারও বেশি শূন্যপদ থাকতে পারে। তো কবে থেকে তোমাদের অনলাইনে আবেদন শুরু হবে, আবেদনের শেষ তারিখ কত রয়েছে, কিভাবে নিয়োগ করা হবে, সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে একদম অফিসিয়াল নোটিফিকেশান সহ তোমাদেরকে জানিয়ে দেবো। তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে, যে কোনো ছোটো বড়ো আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য। তো ফার্স্ট অফ অল তোমাদেরকে বলে রাখি, এই যে শূন্যপদটা রয়েছে এটা তোমাদের মিনিমাম শূন্যপদ, ঠিক আছে? এর থেকেও বেশি শূন্যপদ তোমাদের কিন্তু থাকতে পারে। আর তোমাদের যে এক্সাম, তারও ডেট কিন্তু অ্যানাউন্স করে দেওয়া হয়েছে, তোমাদেরকে চলো দেখিয়ে দিই। তো বন্ধুরা, অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অফিসিয়ালি নোটিফিকেশান, অফিসিয়ালি এক্সাম ক্যালেন্ডার, যেটা এসএসসি প্রত্যেক বছর প্রকাশিত করে থাকে, ঠিক আছে? স্টাফ সিলেকশন কমিশন 2023 এবং 24-এর এক্সাম ক্যালেন্ডার তারা প্রকাশিত করেছিল। এবং তোমাদের যে এই যে নোটিফিকেশান, অলরেডি তোমরা জানো একটা এসএসসির যে বিজ্ঞপ্তি অলরেডি বেরিয়ে আছে এমটিএস এবং হাবলদার পোস্টের ক্ষেত্রে, যেটার এক্সাম তোমাদের মে মাস থেকে শুরু হচ্ছে, ঠিক আছে? বাট আবারও এই বছর নতুন করে কিন্তু এসএসসি, এমটিএস এবং হাবিলদার পোস্টের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, যেটার অফিসিয়ালি নোটিফিকেশান এবং অনলাইনে আবেদন শুরু হবে 14 জুন 2023 থেকে। কিন্তু তোমাদের অনলাইনে আবেদন শুরু হবে, এর কিন্তু অলরেডি এক্সাম ডেট অ্যানাউন্স করে দিয়েছে এসএসসি, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। 14 জুলাই 2023 আবেদনের লাস্ট ডেট থাকবে, এবং তোমাদের আগস্ট এবং সেপ্টেম্বরে কিন্তু তোমাদের এক্সামটা হবে। কোন ডেট থেকে এক্সামটা হবে সেটাও তোমাদেরকে চলো দেখিয়ে দিই। তো তোমরা দেখতে পাচ্ছ, এটা কিছুদিন আগে এসএসসি প্রকাশিত করেছিল। তো তোমাদের এই যে এক্সামটা এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ 1/9/2023 থেকে তোমাদের 29/9/2023 কিন্তু এক্সাম হবে। এই ডেটের মধ্যে তোমাদের কিন্তু এক্সাম কন্ডাক্ট করতে চলেছে এসএসসি, অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন। হিউজ পরিমাণে একটা ভ্যাকান্সি কিন্তু তোমাদের জন্য অপেক্ষা করছে আবারও। এবার যারা যারা এসএসসি, এমটিএস এবং হাবিলদার পোস্টের এক্সাম দেবে, তারা যদি কোয়ালিফাই না করতে পারে, নেক্সট বারের জন্য ভালোভাবে প্রস্তুতি নাও, কারণ নেক্সট বার আবারও নতুন করে এসএসসি প্রথমবার মানে একই বছরে দুটো এমটিএসের ভ্যাকান্সি বার করছে। প্রচুর শূন্যপদে ভ্যাকান্সি আসবে, প্রায় 6 থেকে তোমাদের ধরে রাখতে পারো 10,000, এরই মধ্যে কিন্তু তোমাদের শূন্যপদ থাকবে, ঠিক আছে? তো এখানে পুরুষ এবং মহিলা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে, আর কোনো রকম কোনো কিছু লাগবে না, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে, ঠিক আছে? তো সকালে কিন্তু ভালোভাবে প্রস্তুতি নাও, এটাই তোমাদেরকে বলবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।